গুড আফটারনুন এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিস মোহাম্মদ তারিকুল ইসলাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইংরেজিতে আরো প্রশংসা করতে পারি। আপনি দেখতে বেশ সুন্দর লাগছে, তখন আমি এভাবে বলতে পারি ইউআর লুক স্টান্ডিং, অথবা এটা বলতে পারি ইউ আর আমেজিং। আপনার জন্য আপনার কোনো বন্ধু কেক বানিয়ে নিয়ে এসেছে, কি আপনি টেস্ট করবেন, কেকটা আপনার বেশ ভালো লেগেছে, তখন আপনি এভাবে প্রশংসা করতে পারেন দ্য কেক লুক ব্র্যাকেট ওয়াজ ডিলিশিয়াস। ইউনিভার্সিটিতে আমরা কত ল্যাব রিপোর্ট সাবমিট করি না, সবাই চাই ল্যাব রিপোর্টগুলো অনেক ভালো করতে। তখন আপনার কোনো বন্ধু খুব ভালো ল্যাব রিপোর্ট লেখে বা লিখেছে, তখন আপনি তার প্রশংসা করতে পারেন গ্রেট জব অন দ্য রিপোর্ট। কোনো গ্রুপ বা কেউ অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছে, তখন আমরা প্রশংসা করতে পারি এক্সিলেন্ট ওয়ার্ক অন দ্য প্রেজেন্টেশন টুডে। সবাই আমরা চাইছি সুন্দর গোছালো হ্যান্ড রাইটিং ল্যাব রিপোর্টে। আপনার কোনো ফ্রেন্ড বেশ ভালো হ্যান্ড রাইটিং দিয়ে ল্যাব রিপোর্ট কমপ্লিট করেছে, আপনি চাচ্ছেন তার প্রশংসা করবেন, তখন আপনি বলতে পারেন ইউর রাইটিং ইন্সপায়ার্স মি, থ্যাংক ইউ সো মাচ, মাস্ট টেক অফ।